26শে জুন থেকে চলতি বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তার আগে হজ যাত্রীদের পরিবহন সেবা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা মদিনা ছাড়াও রিয়াদ, দাম্মাম, তায়েফ এবং ইয়ানবু এই চারটি বিমানবন্দর থেকে হজ যাত্রীরা রিয়াদে প্রবেশ করতে পারবেন। এবছর বিশ্বের 100টিরও বেশি গন্তব্যস্থল থেকে হজ যাত্রীদের পরিবহন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। সাউদিয়া এয়ারলাইন্সের হজ ও ওমরার ব্যবস্থাপনা পরিচালক আমির আল খুশাইল জানান, মদিনার কিং মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে 21শে মে প্রথম ফ্লাইট অবতরণ করবে। এরই মধ্যে বিশ্বের হজ যাত্রীদের পরিবহনের জন্য 176টি নির্ধারিত ফ্লাইটে 12 লাখের বেশি টিকিট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এবছর প্রায় 25 লাখ মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য আসবেন। সময় সংবাদ, সৌদি আরব।